কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক চারটি জায়গায় নিজের ইবাদতের পর পরে বাপ মার সেবা করার কথা বলেছেন। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার খেদমত করো, তার সেবা শুশ্রূষা করো। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের পরে পরে বাপ মার স্থান দিয়ে দিলেন। অনেক চায়েতের মধ্যে আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْحَسَنَا, তোমার রব আমি আল্লাহর হুকুম হলো ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহর পর পরেই তুমি তোমার বাবা মার খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার বাবা মার কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, আর কিলাহুমা যদি উভয় হয়ে যায়, তাহলে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মায়ের সাথে আচরণটা এতটাই সংযত হবে, ফালা তাকুল্লাহুমা উফিন, আচরণটা এতটাই নমনীয় হবে, এত বিনয় অবনত চিত্ত হবে বাবা মার সামনে, উহ শব্দ বলে বাবা মার অন্তরে যদি আঘাত লাগে, ফালা তাকুল্লাহুমা উফিন, উহ শব্দটাও বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, তাহলে কি বলতে হবে? আল্লাহ পাক শিখাই দিলেন, সম্মান সূচক শব্দে বাবা মার সাথে কথা বলতে হবে। ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له, ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا, فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, إن الله وملائكته يصلون على النبي, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত 32 নং ওয়ার্ড জাজর ডেগের চালা রোড হাজী মনির মার্কেট সংলগ্ন নূর কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা
নাজাতুন নিসা মহিলা মাদ্রাসা গাজীপুর থেকে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজুদ ওয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব কাউন্সিলর 32 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বারাকাল্লাহু ফি হায়াতি আজকে তৃতীয় বার্ষিক ওয়াজুদ ওয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সফল মানবিক মেয়র জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তিনি আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিল বা ওয়াক্ত বা আজমত বা মহব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াযীমি সুলতানিকা আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওয়াজ মাহফিলকে কবুল করুন আমিন নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আজাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে হেদায়েত দেওয়ার মালিককে সবাই বলুন হেদায়েত দেওয়ার মালিককে পৃথিবীর কোন আলেম হেদায়েতের মালিক নন পৃথিবীর কোন পীর হেদায়েতের মালিক নন পৃথিবীর কোন বুজুর্গ হেদায়েতের মালিক নন আলেম ওলামা পীর বুজুর্গ তো দূরের কথা পৃথিবীর কোন নবী রসুল কেও আল্লাহ পাক হেদায়েতের মালিক বানাননি নবী রসুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইমাই মুজতাহিদিন সালফে সালেহিন ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের ওয়ারিস ওলামা তারা সকলেই হচ্ছেন হিদায়াত পাওয়ার মাধ্যম জারিয়া হেদায়েতের মালিক কে এইজন্য আমি আপনাদের জোর করে হেদায়েত দেব সেই শক্তি আমার নাই আমরা আল্লাহর কাছে তাওফিক কামনা করছি আল্লাহ যেন আমাদের হেদায়েতের উপর রাখেন হিদায়াতের কথা বলার সুযোগ যেন আল্লাহ পাক আমাদেরকে করে দেন জোরে বলুন আমিন প্রিয় ভাইরা এটা একটি মাদ্রাসার মাহফিল মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম কোরআন সুন্নার জ্ঞানের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম যদি এভাবে উদাহরণ দেওয়া যায় মুহাদ্দিসিনে কেরাম
ইলমের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহর বক্তব্য কুল হাল ইয়াস্তাভিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব হে নবী আপনি বলুন তো যারা জানে কুরআন সুন্নাহ সম্পর্কে যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না তারা কখনো সমান হতে পারে কখনোই তারা সমান হতে পারে না আর এই উপলব্ধিটা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব যে কেউ বুঝবে না এটা বোঝার জন্য জ্ঞানী হতে হবে বুদ্ধিমান হতে হবে বুদ্ধিমান ব্যক্তিরা এই প্রকৃত বিষয়টাকে উপলব্ধি করে যারা আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি অনেকে মনে করেন যে আমার সন্তান মাদ্রাসায় কোরআন পড়ছে হাদিস পড়ছে তারা কি পিছিয়ে যাচ্ছে তারা কি এই বর্তমান জমানার আধুনিক শিক্ষা সিলেবাস থেকে বঞ্চিত হয়ে তারা কি অ্যাডভান্স হচ্ছে নাকি তারা আরো পিছিয়ে যাচ্ছে আধুনিক শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত মানুষরা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে অনেককে এমন ধারণা করতে শোনা যায় যা আমরা দুনিয়া সম্পর্কে সব জানি কিন্তু কোরআন সুন্নাহ যারা জানেন তারা দুনিয়া সম্পর্কে কতটুকু জানেন কিন্তু আপনারা বলুন তাম পৃথিবীর সমস্ত ইল একত্রিত করলেও কোরআন সুন্নায় যা আছে তার সমান হবে আরো যদি বলুন সমান হবে না বরং কোরআন হচ্ছে ইলমের মারকাজ কানজুল ইলমি কানজুল উলুম ইলমের মারকাজ হচ্ছে খাজানা হচ্ছে কোরআন মাজিদ ইলমের উৎস হচ্ছে কোরআন মাজিদ কোরআন মাজিদ যারা শিখে তাদের বিরাট মর্যাদা আল্লাহ পাকের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অবলম্বন করেছে সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওই ব্যক্তি শুধুমাত্র ইলিম হাসিল করার জন্য রাস্তা অবলম্বন করেছে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ বানায়া দেব তাকে আমি অনন্য অসাধারণ মর্যাদার অধিকারী বানায়া দেব এত মর্যাদা কোরআনে কারীমের হাফেজ আলেম এবং এর অন্বেষণকারীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাদলুল আলিম আলা আল আবিদি কাফাদলি আলা আদনাকুম ওয়া মার সাহাবীরা তোমাদের সাহাবীদের ভিতরে সবচেয়ে নিম্নতপ্তা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন আমার আলেমদের মর্যাদা সাধারণ আবিদের উপরে ঠিক তেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من أراد الله به خيرا يفقهه في الدين الله পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক ইলমে দিন উপহার দেন জোরে বলেন সুবহানাল্লাহ ইলমে দিন সবাই হাসিল করতে পারে না আল্লাহর তৌফিক লাগে পিতামাতার চোখের পানির প্রয়োজন হয় কারণ কোরআনে পবিত্র সম্পদ এটা সকলের সিনায় জায়গা হয় না যাদের অন্তর পবিত্র আল্লাহ পাক তাদের অন্তরে কোরআনে কারীম জায়গা দিয়ে দেন জুলফান সুবহানাল্লাহ কোরআনে কারীমের যারা তিলাওয়াতকারী হয় হাফেজ হয় তাদের কত মর্যাদা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী যারা আমল করে উলবিসা ওয়ালিদা হুতা যাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউতিশ শামসি যে ব্যক্তি কোরআন পড়ে এবং সেই অনুযায়ী আমল করে কিয়ামতের ময়দানে তার মা এবং বাবা পিতা মাতার মাথার মধ্যে এমন নূরের তাজ আল্লাহ পরাই দিলেন যে নূরের তাজের আলো পৃথিবীর সূর্যকে ও হার মানিয়ে দিবে শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমের মর্যাদা তালিবুল ইলমের মর্যাদা এত বেশি একজন আলেম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফিল মা আসমানে জমিনে যারা আছে সকলে আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে এমনকি সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার
আর জোরে বলুন আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস আমি আবার বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি চার শ্রেণীর মানুষের কোন একটা হয়ে যাও কোন আলিমান হয়তো নিজে আলেম হও যদি এটা হওয়া সম্ভব না হয় আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হতে পারো আও মুস্তামিআন আলেমের কথাগুলো শ্রদ্ধার সাথে শোনো এবং মান্য করো এতটুকু পারনি শুনতেও পারনি আও মুহিব্বান অন্তর দিয়ে আলেমকে ভালোবাসো আলেম তুমি হলেও না আলেমের ছাত্র হলে না আলেমের কথাকে মর্যাদা দিয়ে শুনলেও না আলেমকে অন্তর থেকে ভালোবাসলে না নবীজি বলেন লা তাকুনিল খামিস খবরদার পঞ্চম প্রকৃতি হয়েও না মানে আলেম বিদ্বেষী হয়েও না বা তাহলে আলেম বিদ্বেষী যে হবে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবে সে লাঞ্ছিত হবে দুনিয়াতে লাঞ্ছিত হবে আখিরাতে যে ব্যক্তি আলেমদের সম্মান দেয় আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন কথা বলতে হবে ঠিক কি না যে ব্যক্তি আলেমকে সম্মান দেন আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন হাজার উপমা একটা একটা করে বলা যাবে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য বলি আমাদের যিনি সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব আলেমদেরকে ভালোবাসেন এই কথা কি সত্য না মিথ্যা আলেমদেরকে সম্মান করেন এই কথা কি সত্য না মিথ্যা আলেমদেরকে মূল্যায়ন করেন এই কথা কি সত্য না মিথ্যা অনেক লোকেরা না বুঝে বলেন উনি রাজনৈতিক স্বার্থে আলেমদেরকে ব্যবহার করেন কথাটি মিথ্যা ভুল আমি খুব কাছ থেকে তাকে দেখেছি জেনেছি আলেমদেরকে দিল থেকে তিনি শ্রদ্ধা করেন সম্মান করেন আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাসী আলেমদের দোয়াকে তিনি বিশ্বাস করেন ঠিক কি না তা হয়েছে বিদায় তো প্রচন্ড বিপদের সময়েও আলেমরা তাকে দোয়া থেকে মাহরুম করেন ঠিক কি না বলেন তার জন্য দোয়া করেছে আপনি আলেমকে সম্মান করুন আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দেবে আলেম ওলামাদেরকে যদি মহব্বত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত মন্তব্য করেছেন আলেমদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা আলাইহি সালাতু ওয়াসালাম সালতু জিবরাইল আন সাহিবিল ইলমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম আলেম সম্পর্কে সুবহানাল্লাহ বলেন রাসূল বলছেন আমি আলেমদের সম্পর্কে জিবরাইলকে প্রশ্ন করেছি সালতু জিবরাইল আন সাহিবিল ইলমি ফাকালা হুম সিরাজু উম্মাতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা হে নবী আপনার উম্মতের উলামারা হচ্ছেন দুনিয়া এবং আখিরাতের চেরাগ বাতি আল্লাহু আকবার বলেন আপনার উম্মতের উলামারা সিরাজু উম্মাতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তারা এই উম্মতের জন্য দুনিয়ার আলো আখিরাতের আলো তুবা লিমান আরাফাহুম ওয়া আহাব্বাহুম কতই না সৌভাগ্য ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আলেমদেরকে চিনেছে এবং অন্তর দিয়ে আলেমদেরকে মহব্বত করেছে ওয়াল ওয়াইলু লিমান আনকারা মারিফাতাহুম ওয়া আবগাদাহুম ধ্বংস অনিবার্য সমস্ত ব্যক্তিদের জন্য যারা আলেম বিদ্বেষী হয়েছে বাস্তবতা সমাজে আছে না নাই আলেম ওলামাদেরকে যারা ভালোবেসেছে সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আলেম বিদ্বেষী যারা হয়েছে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে জঙ্গিবাদ বলেছে উগ্রবাদ বলেছে সন্ত্রাসী বলেছে এই সমস্ত উক্তি করে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আল্লাহ জুতার মালা পরিয়ে জমিন থেকে বিদায় করেছে জানাজার নামাজের লোক খুঁজে পাওয়া যায় না আর আলেমদের জানাজাতে বাধা দিয়েও লোক ঠেকানো যায় সব ইজ্জত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে আমার যুবকেরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম উলামার ব্যাপারে যখন জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন ওয়ামান আবগাদাহুম শাহিদনা আন্নাহু ফিন্নার যে ব্যক্তি অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করে আমি সাক্ষী হয়ে গেলাম লোকটা জাহান্নামী ওয়ামান আহাব্বাহুম শাহিদনা আন্নাহু ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি সাক্ষী দিলাম যে ব্যক্তি আলেমকে মহব্বত করে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি প্রিয় বন্ধুগণ আমার সন্তানদেরকে আলেম বানান সন্তানরা চোখের শীতলতা হয়ে যাবে তাম দুনিয়ার বাস্তব চিত্রগুলো তাকায় দেখুন পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করেছে মা বাবাকে সম্মান দিতে পারে নাই কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্টে এক বৃদ্ধা এসেছে লোকেরা তাকে বৃদ্ধাশ্রমে স্থান দিয়েছে একেবারেই জীর্ণ শীর্ণ একেবারে বয়ঃসন্ধিক্ষণে এসে একদম চামড়া ঝুলে গেছে দাঁত গুলো পড়ে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে সাংবাদিকদের সামনে স্টেটমেন্ট দিচ্ছে তিনি বলছেন আমি ইংল্যান্ডে বড় হয়েছি ইংল্যান্ডে আমার বিবাহ হয়েছে আমার ছেলে মেয়ে হয়েছে তাদেরকে আমি অনেক উচ্চ শিক্ষিত করেছি আমার ছেলেরা ইংল্যান্ডের এয়ারপোর্ট থেকে আমাকে বিমানে উঠাই দিয়ে তারা পেছন থেকে পালায় গেছে নাউজুবিল্লাহ বলবেন না সব শিখিয়েছে সন্তানদেরকে সন্তানরা এয়ারপোর্টে ছেড়ে বাপ মাকে ছেড়ে চলে গেছে এই আমাদের দেশ বাংলাদেশের মানিকগঞ্জ একেবারেই পার্শ্ববর্তী জেলা আমাদের মানিকগঞ্জে ছয় সন্তানের জননী এই সন্তানদের মধ্যে কিছু আছে বড় বড় গভর্নমেন্টের অফিসার আবার কিছু আছে বড় বড় সরকারের অনেক বড় বড় আমলা এত শিক্ষায় শিক্ষিত করেছে ছয়টা ছেলে আর তার দুটা মেয়ে এই মোট আট সন্তানের জননী বৃদ্ধাশ্রমে স্থান দিয়েছে লোকেরা সন্তান সন্তানেরা তাকে চিকিৎসার নামে হসপিটালে এনে ফেলে চলে গেছে নাউজুবিল্লাহ পড়ে কিন্তু আপনারা বলুন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের মনে কুঠায় যাদের স্থান জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই তিনি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমরা আল্লাহর কাছে তার নেক হায়াত কামনা করছি সকলে বলুন আমিন আজকে বাড়ির মাহফিল তো আর কই যাবে শুধুমাত্র দুনিয়া যদি শেখে তাহলে বাবা মাকে প্রকৃত সম্মান দিতে জানবে না কথা বলুন ঠিক কিনা আপনি বলতে পারেন যে অমুক একজন ব্যক্তি আছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা রাজনীতিবিদ মাকে অনেক সম্মান দেয় বাবাকে অনেক সম্মান করে ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন তিনি হয়তো নিজে কোরআন সুন্নাহ পড়েছেন আর না পড়ে থাকলে কোন সৎ মানুষের সান্নিধ্যে থেকে এই শিক্ষা তিনি গ্রহণ করেছেন অথবা কোন আলেমের সান্নিধ্য গ্রহণ করেছেন অথবা একটু জোরে বলতে হবে ঠিক কিনা নিজে হয়তো আলেম হয়েছে না হয় আলেমের সান্নিধ্য গ্রহণ করেছে ইত্যাদিতে সে পরিপূর্ণ আখলাক শিখেছে একেবারেই কোরআন সুন্নাহর আদর্শ থেকে দূরে ব্যক্তি পরিপূর্ণ মানুষ হতে পারে না এটা কখনোই সম্ভব নয় কারণ হলো একমাত্র শিক্ষা সিলেবাস কোরআন এবং সুন্নাহ যেখানে এমন ভাবে শিক্ষা সিলেবাস সাজিয়ে দেওয়া হয়েছে বান্দার দুনিয়া এবং আখরাত উভয়টাই যেন উজ্জ্বল হয়ে যায় তাম দুনিয়া ঘুরে দেখুন হাফিজ সাহেব আলেম সাহেব মসজিদের খতিব সাহেবগণ দুনিয়ার পারিশ্রমিক পান একেবারে সামান্য হাতে গোনা কিন্তু কোন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায় না কোন খতিব সাহেবের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না কোন ইমাম সাহেবের বাবা রাস্তায় রিক্সা চালিয়েও খায় না কথা বলেন ঠিক কি না পাবেন না খুঁজে গোটা দুনিয়ায় ঘুরে হাবেশ সাহেবের বাপমাকে পাবেন না ইনকাম কম হতে পারে কিন্তু সে এতটুকু শিখেছে আল্লাহর কোরআন থেকে
আমার বাবা মার খিদমত করলে শুধুমাত্র আমি আখিরাতে জান্নাত পাবো তা নয় এই জমিনে আল্লাহ পাক রিজিকের মধ্যে ভরপুর বরকত বাড়িয়ে দেবে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক চার চারটি জায়গায় নিজের ইবাদতের পর পরে বাপ মার সেবা করার কথা বলেছেন যেমন আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين احسانا আমি আল্লাহর ইবাদত করো আমার সাথে কাউকে শরীক করো না وبالوالدين احسانا বাবা মার খেদমত করো তার সেবা শুশ্রূষা করো সুবহানাল্লাহ আল্লাহ নিজের পরে পরে বাপ মার স্থান দিয়ে দিলেন অনেক চাইতের মধ্যে আল্লাহ বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالإحسان তোমার রব আমি আল্লাহর হুকুম হলো ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর পর পরেই তুমি তোমার বাবা মার খেদমত করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা যদি তোমার জীবদ্দশায় তোমার বাবা মার কোনো একজন বৃদ্ধ হয়ে যায় আর কিলাহুমা যদি উভয় হয়ে যায় তাহলে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মায়ের সাথে আচরণটা এতটাই সংযত হবে ফালা তাকুল লাহুমা উফিন আচরণটা এতটাই নমনীয় হবে এত বিনয় আবরণ চিত্ত হবে বাবা মার সামনে উহ শব্দ বলে বাবা মার অন্তরে যদি আঘাত লাগে ফালা তাকুল লাহুমা উফিন উহ শব্দটাও বলতে পারবে না ওয়ালা তানহারহুমা বাবা মাকে ধমক দেওয়া যাবে না ওয়াকুল লাহুমা কাউলান কারীমা তাহলে কি বলতে হবে আল্লাহ পাক শিখাই দিলেন সম্মান সূচক শব্দে বাবা মার সাথে কথা বলতে হবে এখানে খান্ত হন না আল্লাহ আর একটু তাফসীর করে নিজেই বলেন ওয়াফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রহমান দয়া মায়ার ডানা বিছিয়ে দেবে বাপমার জন্য এর মানে বাপমার সাথে সবচেয়ে কোমল এবং নমনীয় আচরণ করবে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি আল্লাহর কাছে বাপমার জন্য এই কথা বলে দোয়া করবে আল্লাহ তাআলা আমার শিশুকালে আমার বাবা মা যেভাবে আমার অসহায়ের সময় আমাকে অকৃত্রিম স্নেহ আর মহব্বত ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে তুমি আমার বাবা মাকেও তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো আল্লাহু আকবার পৃথিবীতে একমাত্র ব্যক্তি বাবা এবং মা যে ব্যক্তি ভুল করলেও সন্তান মুখের উপর বাপের মার ভুল ধরিয়ে তাকে গাল বন্ধ করবে কিন্তু শাসাবে এই ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই বাপ মা যদি কাফের মুশরিক নাস্তিক বেনামাজি বেদিন হোক না কেন যাই হোক না কেন সন্তানের কাছে নাস্তিক বাবা নাস্তিক মাও আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের স্থান সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না পৃথিবীতে সন্তান বিচার করতে পারে না বাবা মা যত বড় জালেম হোক না কেন বাবা মা আজকে আমাদের সমাজের অনেক সন্তানদের ব্যাপারে শোনা যায় আমরা যেহেতু বিভিন্ন মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে থাকি এলাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা যাই লোকেরা এসে আমাদের কাছে অভিযোগ জানায় যে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবে একে একেবারেই ভোক বকাটে হয়ে যাচ্ছে এমনও কথা শোনা যায় সন্তানরা বাপ মাকে মারে জোরে বলুন না নাউজুবিল্লাহ আমি রংপুরে এক মাহফিলে গেলাম সেখানে এলাকার লোকেরা এসে বললেন হুজুর আমাদের এলাকার এক ছেলে তিন শেড ঘর বানিয়েছে সে ছেলে নিজে স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিন শেড বিল্ডিং ঘরে থাকে মাকে থাকতে দিয়েছে গোয়াল ঘরে এটা নিয়ে অনেক বিচার সালিশ হয়েছে সন্তান কোনোভাবেই কোনো রায় মানে না সে বলছে আমার মাকে আমার ঘরে জায়গা দেওয়া কোনোভাবেই সম্ভব না নাউজুবিল্লাহ জোরে বলো এখানে অনেক গার্মেন্টসের শ্রমিক ভাইরা আছেন বাবা মা গ্রামে থাকে হাতের কাছেই মোবাইল ফোন থাকে মাস চলে যাচ্ছে বাপ মার সাথে কথা কথোপকথন হচ্ছে আছে না এত রকম খুশ খবর নেওয়া আমরা অনেকেই বুঝে কিংবা আমাদের অজ্ঞাত সারে আমরা দায়িত্বহীনতায় পড়ে গেছি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে যত হাদিস আমরা পেয়েছি এই যে আলেম ওলামারা যত হাদিস আমাদের সামনে বয়ান করেন একটা সূত্রে তো এসেছে বিভিন্ন মুহাদ্দিসিনদের সূত্রে আমরা হাদিস বর্ণনা করি আপনাদের সামনে ঠিক কিনা বলে আচ্ছা হাদিস বলা কি অনেক সহজ কাজ নাকি একটু যদি বলুন না আপনারা আমাদের দেশের অনেক লোকেরা মনে করে হাদিস বলা একদম সহজ মনের মতো করে কোরআন হাদিসের ব্যাখ্যা করে বলে এটা হাদিসে আছে এভাবে বলবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যেটা আমি বলিনি যেটা আমি করিনি যেটা আমি সমর্থন দেইনি এক কথায় হাদিসে নাই এমন বক্তব্য যদি কেউ আমার নামে চালায় দেয় যেটা আমি বলেছি সেই জন্য জাহান্নামে তার ঠিকানা বানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবী আল্লাহর নবীর সবচেয়ে ঘনিষ্ঠ তিনি হাদিস বর্ণনা করেছেন মাত্র 138টা এত কাকাসের সাহাবী তিনি বলেন আমার হাদিস বর্ণনা করতে ভয় হয় রাসূল বলেছেন যদি হুবহু সেই শব্দ আমি বলতে না পারি এই ভয়ে আমি হাদিস বর্ণনা করা বন্ধ করে দিয়েছি আবু হুরায়রা বলেন কোরআন কারীমের দুটো আয়াত যদি নাজিল না হতো তাহলে আমি এত হাদিস মানুষের সামনে বলতাম আমি কেন তোমাদের সামনে হাদিস বলি তোমরা আগে শোনো যে কেন কোন আয়াত নাজিল হওয়ার পরে আমি তোমাদের সামনে এত বেশি হাদিস বর্ণনা করেছি তার হাদিস বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 5374টা হাদিস চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মানে বুখারী শরীফের মতে একটা গ্রন্থ হয়ে যাবে শুধুমাত্র আবু হুরায়রার একজনের হাদিস লিখলে এত হাদিস তিনি একা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এত মেধা তাকে দিয়েছে তিনি বলেন আমি বলতাম না কিন্তু কোরআন শরীফে দুটো আয়াত যখন নাজিল হয়েছে তখন আমি আর হাদিস বর্ণনা করতে বন্ধ করিনি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন-নাসি ফিল কিতাব أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله পাক বলেন কিতাবের মধ্যে সুস্পষ্ট হেদায়েতের কথা স্পষ্ট বর্ণনা দেওয়ার পরেও যারা আমার কোরআন কারীম কিংবা আমার নাজিল কিতাব কিতাবের আয়াতগুলোকে লুকায় রাখে দুনিয়ার কোন স্বার্থে আসে না নাই জোরে বলেন কোরআন হাদিস জানে কিন্তু অন্যায় হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে দেখেও সে দেখে না শুনেও সে শুনে না বুঝেও সে বুঝে না লোক মুখে শুনবে জানবে সে প্রকাশ করে না প্রচার করে না দুনিয়াতে পেট কিংবা পিঠ বাঁচাবার স্বার্থে আছে না নাই এমন সুবিধাবাদী আলেম এই দুনিয়ায় নাই একটু জোরে বলতে হবে আছে না নাই আছে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইলিমকে লুকায় রাখবে প্রকাশ করবে না এই সমস্ত ব্যক্তি উলাইকা ইয়ালানুহুমুল্লাহ তাদের উপর আমি আল্লাহ পাকের লানত ওয়ায়ালানুহুমুল্লাইনুন শুধুমাত্র আমি আল্লাহর লানত তা নয় তাম পৃথিবীর সমস্ত লানতকারীদের লানত আমি আল্লাহর লানতের ভয়ে রাসূল থেকে যা জেনেছি রাসূল থেকে যা শুনেছি কোনো কিছু আমি লুকাইনি সব তোমাদের সামনে বলে দিয়েছি অনেক মানুষ আমার শত্রু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গাল ধাক্কা দিয়েছে ধাক্কা মেরে বলেছে এত কথা বলো কেন এরপর বর্ণনা ছাড়িনি আল্লাহ পাকের এই আয়াতের ভয়ে আল্লাহর রাসূল থেকে শুনেছি আর সেটা আমি বললাম না আমি তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের লানতের ভাগীদার হয়ে যাব এই ভয়ে আমি তোমাদের সামনে হাদিস বর্ণনা করেছি একে একে বলতে বলতে 5374টা হাদিস তিনি একা বর্ণনা করেছেন 36 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নাম ছিল আব্দুস শামস আল্লাহর নবী নাম রাখলেন আব্দুর রহমান প্রসিদ্ধ হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিনম্র সাহাবী হুজুরের সামনে এসে একদিন কান্নায় ভেঙে পড়লেন রাসূল বললেন আবু হুরায়রা কান্দ কেন বলি ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে এই জন্য কান্দি নবী যে বললেন নিশ্চয় কোনো বিয়াদবি করেছো তা না হলে মা মানলো কেন আবু হুরায়রা বলছেন নবীজি আমি আমার মায়ের সাথে কোনো বিয়াদবি করি নাই
রাসূল বললেন মা মেরেছে আমার কাছে বিচার নিয়ে এসেছো মনে রেখো মায়ের বিচার করার অধিকার আমি রাসূলুল্লাহর নাই সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ যে রাসূলকে আল্লাহ শারিয়ে শরীয়ত শরীয়ত প্রণেতা বানিয়েছেন কোরআনে কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় ঘোষণা করে ওই রায় প্রত্যাখ্যান করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমান নর নারীর নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় যিনি সাহাবাত আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিগুণিত হয়ে যায় যিনি রাস্তায় হেঁটে গেলে মেঘমালা যাকে ছায়া দেয় তিনি বলছেন মায়ের বিচার করার অধিকার আমার সুবহানাল্লাহ এটা আমি পারবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মায়ের বিচার করা আমার দ্বারা সম্ভব নয় আবু হুরায়রা বলছেন নবীজি মায়ের নামে আপনার কাছে আমি নালিশ নিয়ে আসি নাই বিচারও নিয়ে আসি নাই তাহলে কেন এসেছো ইয়া রাসূলুল্লাহ আপনি তো মুস্তাজাবুদ দাওয়া আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় আমার মা মুশরিকা আমার একটু রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছে আমার মা জিজ্ঞেস করলো বাড়ি ফিরতে দেরি হয়েছে কেন আমি বললাম যে নবীর কদম চুমলে দুনিয়া আখিরাত ধন্য হয়ে যায় তার খেদমতে ছিলাম আপনার নাম শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠেছে আপনাকেও গালমন্দ করেছে আমাকে ইচ্ছা মতো দিয়েছে এই জন্য আমি কান্না করছি অনবিজি আপনি একটু দোয়া করুন আমার মায়ের জন্য আল্লাহর কাছে আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না আল্লাহর নবী হাত তুললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও এই দোয়াটা করতে দেরি হয়েছে আবু হুরায়রা নবীর ঘর থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে এত জোরে দৌড় দিয়েছে রাস্তাঘাটে উপস্থিত সাহাবায়ে কিরাম যারা দেখেছেন আবু হুরায়রা দৌড়ায় কেন একটা ভদ্রলোক ভদ্র মানুষ এত বড় সম্ভ্রান্ত সাহাবি রাস্তাঘাটে দৌড়াচ্ছে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে জামা টেনে ধরেছে বললেন আবু হুরায়রা কোনো বিপদ হয়েছে নাকি আবু হুরায়রা বলছেন মোটেও বিপদ হয় না জামা ছেড়ে দাও কি হয়েছে আমার নবীজি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে বন্দুকের তীরের লক্ষ্যবস্তু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আমার নবীর দোয়া লক্ষ্যচ্যুত হতে পারে না আমি একটু দৌড়ায় দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছাতে পারি নাকি আমার নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছায়া যায় আবু হুরায়রা বলছেন আমি দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে গেলাম সামনে গেলাম দরজা করা ঘাত করলাম ঘর ভেতর থেকে লক করা ছিল আমি দাঁড়িয়ে রইলাম আমি আওয়াজ শুনতেছিলাম আমার মা ঘরের ভিতরে পানি দিয়া গোসল করছে জুকজুক আওয়াজ শুনতেছিলাম আমার মা ঘরের ভিতর থেকে বলল আবু হুরায়রা একটু দাঁড়াও আবু হুরায়রা বলেন মায়ের সেই কণ্ঠের আওয়াজের মধ্যে কিছুক্ষণ আগে যে কর্কশতা পেয়েছিলাম কুফুরের কর্কশতা এখন আর কুফুরের কর্কশতা পেলাম না আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে হেদায়েতের গন্ধ পেলাম আমার মা আমার দরজা খুলে দিলেন বুড়িমা বের হয়ে আসছেন চুলগুলো সাদা হয়ে গেছে পানি ঝুকঝুক করে পড়ছে মায়ের চুল ভিজা আমার মামাকে বলছে আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি দারুণ অনুতপ্ত হয়েছি আমি নিজে নিজে লজ্জিত হয়েছি কষ্ট পেয়েছি আর মনে মনে ভেবেছি আমি কেন আমার ছেলেকে মানলাম আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় না আমার সন্তান তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে গিয়েছে কেন রাগ করেছি কেন অভিমান করেছি আবু হুরায়রা তোমাকে আমি সাক্ষী রাখলাম তোমাকে সাক্ষী রেখে পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন আবার এক দৌড় দিলেন রাসূলের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে বলে নবীজি আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে আমার মা কালিমা পড়ে মুসলমান হয়েছে রাসূল বলেন আবু হুরায়রা এখন আবার কেন আসছো হুজুর আপনার দোয়া তো কবুল হয়ে যাচ্ছে আমি লোভ সামলাতে পারছি না আরেকটা দোয়া চাওয়ার জন্য আসছি সুবহানাল্লাহ বলবেন না আমি লোভ সামলাতে পারছি না আরেকটা দোয়া করেন এই দোয়াটা নিয়ে আমি বাড়ি চলে যাব রাসূল বলেন কি দোয়া
আপনি আমার জন্য দোয়া করেন তাম পৃথিবীর মানুষের অন্তরে যেন আল্লাহ আমার এবং আমার মায়ের মহব্বত ঢেলে দেয় এবং আরেকটা দোয়া করেন তাম পৃথিবীর মানুষের মহব্বত যেন আমাদের অন্তরে আল্লাহ পাক ঢেলে দেয় পৃথিবীর মানুষ আমাদেরকে ভালোবাসবে আমি এবং আমার মাও যেন গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসতে পারি আল্লাহু আকবার ঘটনা অনেক লম্বা রাত অনেক গভীর কথা বললে সারা রাত লম্বা নসিহত শোনা যাবে সংক্ষিপ্ত পরিসরে এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে সবক দেওয়ার চেষ্টা করেছি মা এমন কি নাম যার বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নারাজ হয়েছিল অস্বীকৃতি জ্ঞাপন করেছেন এর মানে মা বাবার মর্যাদা কত উপরে যে বাপ মাকে আমরা সবচেয়ে কম শ্রদ্ধা করি গালি গাল মন্দ করি কর্কশ ভাষায় কথা বলি আমরা আখলাক থেকে অনেক দূরে সরেছি আমি উপস্থিত সমস্ত যুবক ভাইদের কাছ থেকে আমি পর নিতে চাই জীবন দশায় জেনে শুনে কোনোদিন বাপ মাকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না কোনো কাজ করবো না আমরা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই জোরে বলেন আমিন আস্তে আস্তে ভাই দোয়া হয়ে যাবে দোয়া না করে কেউ উঠবে না বসে আলহামদুলিল্লাহ দোয়া না করে কেউ যাবে না হযরত অত্যন্ত দিক নির্দেশনা দেন আল্লাহ পাক আমাদের সকলকে হযরতের বয়ানের উপরে আমল করার তৌফিক দান করুক এবং হযরতের জবানকে দ্বীন ও ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নেয়